আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে জানব প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করে তো তাদের এই হজটা আদায় হবে কিনা, এ বিষয়ে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দিনী ভাই বোনেরা, প্রবাসীরা প্রবাস থেকে হজ করতে পারবেন এবং এতে প্রবাসীরা যদি প্রবাস থেকে হজ করেন তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে। প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে ফরজ হজ আদায় হয়ে যায় এবং প্রবাসীদেরও উচিত যদি তাদের উপর হজ ফরজ হয় হজ করে নেওয়া। হজ ফরজ না হলেও যদি কেউ চায় হজ করতে পারেন। হাদিসে এসেছে আল হাজ্জু মাররাতান ওয়াহিদাতান ফামান যাদা ফাতাতাউউন অথবা ফাতাতাউআ। জীবনে হজ মাত্র একবার ফরজ, যে এই হজকে বারংবার করবে সে কেমন যেন অতিরিক্ত করলো, অথবা অতিরিক্ত করলে যে গুনাহ হবে বিষয়টা এমন না, অতিরিক্ত করাটা আবশ্যক না, তবে কেউ যদি চায় এটা করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। তবে আজকের মূল বিষয়টা হলো, অনেক প্রবাসী আছেন যারা সৌদিতে থাকেন, বিভিন্ন কাজ করেন, তারাও যদি এহরাম পরে নিয়ত করে হজ করে ফেলেন, আল্লাহ পাকের অশেষ রহমে আশা করছি হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।